প্রিয় দর্শক, বেলাবেলা সারাবেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে যাদের সাধনায় ও কৃতিত্বে শ্রমীয় সৃষ্টিতে সমৃদ্ধ হয়েছে আমাদের দেশ, সেই সব বরেণ্য মানুষদের নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আজকে তেমনি একজন বরেণ্য মানুষ আমাদের অতিথি হয়ে এসেছেন। তিনি আমার কাছে শুধু যে বরেণ্য নয় তা নন, তিনি আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ, আমার খুব কাছের মানুষ। এ দেশের একজন প্রখ্যাত অভিনয় শিল্পী, একই সাথে তিনি একজন নাট্যকার, সাহিত্যিক, নাট্য নির্দেশক। এক নামেই আপনারা তাকে চিনবেন। সম্প্রতি তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। টেলিভিশন ও চলচ্চিত্রের অত্যন্ত পরিচিত মুখ, সকলের প্রিয় মানুষ জাহানারা আহমেদ। তো আসার জন্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটা হলো একেবারেই অনানুষ্ঠানিক একটা অনুষ্ঠান, মানে গল্পচ্ছলে জীবনের কিছু কথা জানা বা জানানো আমাদের দর্শকদের। সেই কারণে আমরা শুরু করব জন্মলগ্ন থেকে। কবে জন্ম এবং দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি ফরিদপুর জেলায়, থানা ভাঙ্গা, পোস্ট অফিস বকুড়িয়া, আমার গ্রাম মহেশ্বরদি। আমি 1937 সালে আমার জন্ম, গ্রামই আমার জন্ম। তোমার বাবা মা কি ওখানেই থাকতেন? হ্যাঁ, আমার বাবা মা ওখানেই থাকতেন। কি করতেন তারা? বাবার একজন গোমস্তা ছিল, ওনাকে দেখতাম যে খাজনা আদায় করে নিয়ে আসতেন। কি নাম ছিল বাবার? আমার বাবার নাম ছিল নুরুল হাই ফজলুল হক সাহেব। আর মায়ের নাম? মায়ের নাম মালেকুন্নেসা খাতুন। উনি কি মানে গৃহবধূ ছিলেন? হ্যাঁ, গৃহবধূ ছিলেন। কিন্তু একটা বিষয় ছিল, আমাদের বাড়িতে একটা বিরাট লাইব্রেরি ছিল। আচ্ছা। আমার বাবার খুব শখ ছিল বই রাখা, আর একটা ছিল ফুলের বাগান করা। তোমার স্কুলে লেখাপড়া কি ওখানেই? হ্যাঁ, ওখানেই। আমার ছোটবেলাটা খুব একটা বড় বেলা না। আচ্ছা। আমার ছোটবেলাটা খুব সংক্ষিপ্ত, তার কারণ আমাদের পুরো ফ্যামিলিতে, মানে আমার প্রজন্মে আর কি, আমার বিয়েটা হয়ে গেছিল, মানে বাল্য বিবাহ যাকে বলে। তখনকার দিনে তো ওটা হতো প্রায়ই, তখনকার দিনে ওটাকে ধরার মধ্যে ধরতো না। তা এরকম। তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? আমার 13-তে। যার সঙ্গে বিয়ে হয়েছিল তার নাম? তার নাম হেমায়েতউদ্দিন আহমেদ। ওনার বাড়ি বরিশাল। বরিশাল হলেও ওনাদের, ওনারা হাওড়াতে থাকতেন, এবং লেখাপড়াও উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে করেছেন, আর লটা পড়েছেন এই এই ঢাকাতে আর কি। তোমার যে বিয়েটা হলো, সেই বিয়ের কথা তো নিশ্চয় স্মরণে আছে, তাকে তো আগে থেকে চিনতে না? না, আগে থেকে আমি আমি হুগলিতে, আমাকে নিয়ে গেছিল, তখন আমি ফ্রক পরি, ছোট, বেশি বড় না। তখন হুগলিতে আমার এক, আমার বোন আর দুলাভাই থাকতেন। আচ্ছা। তা ওনাদেরই খুব পরিচিত ছিলেন উনি। তো বিয়ে হবে, তা তখনকার দিনে ওই মেয়েরা একটু আনন্দিত হয়, লাল শাড়ি, অমক তমক, এইসব বোধ হয় মনের মধ্যে ওরকম একটা অনুভূতি হয়েছিল। কিন্তু যখন বিয়েটা পুরোপুরি হয়ে গেল, পালকিতে তুলবে, তখন আমি চিৎকার করে কান্না শুরু করলাম যে ওই ভদ্রলোক পালকিতে উঠলে আমি পালকির থেকে নেমে চলে যাব, কিছুতেই পালকিতে ওনাকে উঠতে দেব না। এরকম করে যাই হোক, পরবর্তীতে সব ঠিকঠাক হয়ে গেল। আমি 7 দিন ওখানে, 7 দিন আমাদের বাড়িতে, এরকম করে চললো বেশ কিছুদিন। মানে বরিশালের বাড়ি? না না, বরিশালে না, ফরিদপুরে। তখন উনি চাকরি করতেন। ও আচ্ছা আচ্ছা। কি চাকরি করতেন? ফরিদপুরে তখন উনি পুলিশ অফিসার ছিলেন আর কি। ওই সব কারণে স্কুলে আর ঠিক মতো পড়া হয়নি, পরবর্তীতে ঘরে পড়ে পড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওরকম করে। তারপর তো যাই হোক, আমার ছেলে হলো, আমি ঢাকায় চলে এলাম। ওরা দুই ভাই পর পর হয়ে গেল। এক বড় ছেলেকে বোধ হয় চিনো, আবার মেজো ছেলে, ও পিএইচডি করে এখন অস্ট্রেলিয়াতে আছে, আর ছোট ছেলেটা এখানে একটা প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছে। বাস, আমার তো মেয়ে নেই, আমার 3 ছেলে। আমি নাটক শুনে শুনে, সিনেমা দেখে দেখে, আমার মনের মধ্যে একটা ভাব হলো যে ওনারা যদি করতে পারে, আমি কেন পারবো না। পরবর্তীতে আমার নাটক করার খুব নেশা মনের মধ্যে এলো। কেমন করে এলো তা আমি, রেডিওর নাটক আমি কোনোদিন বাদ দিইনি। কলকাতা আকাশবাণী, আকাশবাণী নাটক, হ্যাঁ, ওইটা কিন্তু আমার শোনার একটা নেশা ছিল। আর প্রেক্ষাগৃহে যখন সিনেমা আসতো, তখন আমার একটা কী একটা বদ অভ্যাস ছিল জানি না,
প্রথম শোটা আমার দেখতে হবে এই ব্যাপারে বাড়ি থেকে কোনো বাধা ছিল না না এটা তো আমার স্বামীর ঘরে উনি ওই আবদারটা রক্ষা করতেন আর কি উনি নিজেও যেতেন হ্যাঁ নিজেও যেতেন এরকম করে তো সিনেমা দেখার পরে বাড়ি এসে আমি চিন্তা করতাম যে এটাও তো আমি করতে পারি না পারার কি হলো পরে আমি কিছু নাটকের বই সংগ্রহ করলাম নাটকের বই সংগ্রহ করে আমি নাটক ওই সংলাপগুলি একা একা বলতাম আয়নার সামনে দাঁড়িয়ে আচ্ছা তারপরে একজন বলে দিছিল কানে হাত দিয়ে সংলাপ বললে ওটা নাকি মাইক্রোফোনের মতো শোনা যায় বোঝা যায় যে আমি কি বলছি কি বলছি ভুল কোথায় হচ্ছে প্রথম আমি চলে গেলাম বেতার ভবনে তখন তো বেতার বলতো না রেডিও পাকিস্তান রেডিও পাকিস্তান হ্যাঁ রেডিও পাকিস্তান কিন্তু এই যে তুমি রেডিওতে গেলে শাহবাগে গেলে তো কেউ জানে না হেমায়েত সাহেবের হেমায়েত সাহেব জানতেন না আমাদের ফ্যামিলির কেউ জানতেন না আমি একদম একা গেলাম একা যাওয়ার পরে খুব অসুবিধা হলো তখন তো সই দিয়ে দিয়ে ঢুকতে হতো ওনার নাম শরফুল আলম সেই কর্মকর্তার নাম তারপরে ওনার সামনে আমাকে বসিয়ে দিলেন আমাকে বললেন যে কি করতে চান আপনি আমি বললাম আমি নাটকে অভিনয় করতে চাই নাটক করতে চাই বলে নাটক করা কিন্তু খুব কঠিন বিষয় আমি বললাম হ্যাঁ কষ্ট করলে পারা যাবে মনে হয় বলে তাহলে আমি আপনাকে কয়েকটা কথা বলি আপনি জবাব দেন জি দেন বলেন তারপরে বললো যে আপনি হাতে ছোট্ট ছোট্ট কয়েকটা মাটির ঢিলা নেন বলে একটু অবাক হলাম বলে বেশ নিলাম বলে সেটা আপনি পুকুরে ফেলে দেন দিলাম তারপরে যদি বলা হয় যে ওই ঢিলগুলি আপনি পুকুর থেকে তুলে আনেন আপনি কি পারবেন তা আমি বললাম দেখেন ঢিল পানি পুকুর এ নাটকের সাথে এর কী তুলনা এর কী আমি তো কিছু বুঝতে পারছি না বলে দেখেন আপনি মাইক্রোফোনের সামনে যে কথাগুলি বলবেন সেটা আকাশ গাঙে ভেসে চলে যাবে ওই কথাটা কিন্তু আপনি আর তুলে আনতে পারবেন না যা যাবার তা কিন্তু চলে যাবে আপনি ভুল বললে ভুল চলে যাবে তখন তো লাইভ হতো সব মানে রেকর্ডিং তখন তো রেকর্ডিং ছিল না তবু করব আমি অনেকবার করে বলে পড়ে পড়ে তারপরে করব তো অডিশন দিতে গেলাম তখন আমি রনেন কুশারি দাদাকে দেখলাম আর নাজমুল আলম সাহেব তখন এআরডি ছিলেন তো ওনারা আমাকে নিয়ে গেলেন তো একটা হাতের লেখা পড়তে দিলেন তা মাইক্রোফোনের সামনে যেয়ে তা আমার মনে হয় প্রথম তো অত ভয় টয় পেলাম না পরবর্তীতে অবশ্য খুব ভয় পেতাম যেমন একটা লাল বাতি স্টুডিওর এক ওনার মধ্যে জ্বলে উঠলো আর সঙ্গে সঙ্গে ওনারা বললেন যে এটা দেখে আপনি পড়েন আমি হাতের লেখাটা ঠিক পড়তে পারছিলাম না তা আমি অবাল ইলেক্ট্রমে বলে দিলাম যে দেখেন হাতের লেখা তো পড়া যাচ্ছে না আমাকে একটা বই দেন তখন বলো আচ্ছা ঠিক আছে তুমি এই বইটা নাও তো বইটা নেওয়ার পরে আমি দুটো পার্টি পড়লাম তা মোটামুটি বোধহয় হলো তখন আমাকে ডেকে নিয়ে বললো বাড়ি যাও চিঠি যাবে তা যথারীতি চিঠি আমার বাসাতেও গেল আর একটা চিঠি চলে গেল আমাদের গ্রামের বাড়িতে এই সেই চিঠিটা হ্যাঁ পুলিশের ইয়ে করতে হবে ও তখন পুলিশ ইনভেস্টিগেট হ্যাঁ হ্যাঁ পুরোপুরি তারপরে সেই চিঠি পেয়ে তো আমার মা একেবারে রেগে ঠেগে খুব ইয়ে হয়ে গেল যে কি ব্যাপার আমার মেয়ে কি করছে ওখানে তখন আমার এক খালাতো ভাই সে যে মাকে বুঝিয়ে বলল ও শিল্পী হচ্ছে তখন তো মা আরও রেগে গেলেন শিল্পী হওয়াতে প্রথম নাটক কোনটা করেছো মনে আছে কারা ছিলেন সঙ্গে প্রথমে তো এই 15 মিনিটের জীবন্তিকাটা করলাম এই যে আশিস কুমার লোহ ছিল আচ্ছা তারপরে তো বড় নাটকে করতে শুরু করলাম আর এই যে এটা বেতারের যে অভিনয় এই অভিনয় মানে করতে গিয়ে কার কার সঙ্গে পরিচয় হয়েছে বা কার সঙ্গে কাজ করেছো বেশি ছিল রনেন্দা তারপরে কাজী খালেক সাহেব তারপরে আলী মনসুর সাহেব এরকম অনেকেই ছিলেন আর নায়কের ওনার শওকত আকবর সাহেব ছিলেন সিরাজুল মজিদ মামুন উনি ছিলেন আরও ছিলেন আর কি তা তখনকার দিনে তো নাটক রেকর্ড হতো না প্রথম দ্বিতীয় তৃতীয় নাটকটায় কাজী খালেক ভাইয়ের প্রযোজনা তা আমরা করছি আমাকে খুব বড় লোকের একটা মেয়ের অভিনয় করতে হবে তা খালেক ভাই বলে দিলেন তুমি বাড়িতে যেও কিন্তু ওই হিল পরা জুতো পরে খটখট করে হাঁটবে আর ওইভাবে কিন্তু তুমি ই করবে তাহলে তোমার অভিনয়টা ওরকম আসবে মানে সবসময় ওই চরিত্রের মধ্যে বসবাস করতে হবে চরিত্রের মধ্যে বসবাস করতে হবে
এটা একটা আজব ঘটনা, সেটা করতাম সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা তোমাকে নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই এখন। প্রখ্যাত অভিনয় শিল্পী, নাট্যকার ও নির্দেশক জাহানার আহমেদের জন্ম 1937 সালে ফরিদপুরে। তার বাবা নুরুল হাই ফজলুল হক এবং মা মালিকুন্নেসা খাতুন অল্প বয়সেই হেমায়েতউদ্দিন আহমেদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি, যার ফলে প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় কিছুটা ব্যাঘাত ঘটে। কিন্তু বই পড়ার প্রতি তার ছিল অদম্য আগ্রহ, আর ছিল রেডিও নাটক এবং চলচ্চিত্রের প্রতি অনুরাগ। এই আগ্রহ থেকেই নিজের চেষ্টায় বেতারে যুক্ত হন তিনি। 1962 সালে প্রথম বেতারের শিল্পী হিসেবে তার অভিনয় জীবনের সূত্রপাত। এরপর ওবায়দুল হকের পরিচালনায় দুই দিগন্ত চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্র যাত্রার আরম্ভ। টেলিভিশনের সূচনা লগ্ন থেকেই অভিনয় করছেন সেখানে। এরপর দীর্ঘ সময় অসংখ্য জনপ্রিয় নাটক সিনেমায় তাকে দর্শক দেখেছে। বহু নাটকে মায়ের ভূমিকায় অভিনয় করায় তার মাতৃরূপটি দর্শকের স্মৃতিতে স্থায়ী হয়ে গেছে। দৃষ্টিপাত, ঘরোয়া, সকাল সন্ধ্যা, সংসপ্তক, রামের সুমতি, চোখের বালি, বেলা অবেলা সহ বহু নাটকে জাহানার আহমেদের অভিনয় প্রশংসা কুড়িয়েছে। তিনি একাধারে নাট্যকার আবার নির্দেশক। বাংলাদেশ বেতারে নারীর উন্নয়ন, শিশু প্রতিপালন, জনসংখ্যা, কৃষি, বহির্বিশ্ব কার্যক্রম বিষয়ক অর্ধ শতাধিক নাটক প্রচার হয়েছে যা তারই লেখা। তার লেখা গল্পগ্রন্থ লকেট প্রকাশিত হয়েছে বেশ কয়েক বছর আগে। সেখান থেকে একটি গল্প নিয়ে তিনি ছোবল নাটকের নাট্যরূপ দিয়েছেন, যা বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। তার কাজের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ সম্মাননা 21 পদক সহ বিভিন্ন সময় নানা পুরস্কারে ভূষিত হয়েছেন এই খ্যাতিমান অভিনয় শিল্পী। জাহানার আহমেদের তিন ছেলে, প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। বর্তমানে অভিনয়, নাটক লেখা, নির্দেশনা দেওয়া এসব নিয়েই ব্যস্ত সময় কাটান তিনি। নিজের কাজ নিজে করতেই ভালোবাসেন, আর অবসরে পরিবার পরিজন আর আদরের নাতি নাতনি নিয়ে আনন্দের মাঝেই কাটে তার সময়। এই যে নাটক তুমি শুরু করলে এতে রেডিওতে, তো প্রথম এটা কোন সালে প্রথম নাটক করলে? 1962 সালে। আর এই যে লেখা, লেখাটা মানে তুমি তো বেতারের জন্য অনেক নাটক লিখেছো। হ্যাঁ, অনেক নাটক লিখেছি। সেই নাটক লেখার ব্যাপারটা মাথায় কিভাবে এলো বা কিভাবে শুরু হলো? আগে আমার অভ্যাস ছিল যে সকাল থেকে রাত পর্যন্ত যে ঘটনাটা ঘটলো ওটা আমার লেখার অভ্যাস ছিল, ডায়েরির মতো লিখে রাখতাম আর কি। তার মধ্যে আবার কিছু সুখ দুঃখের কথাও এসে যেত, ওটাও হয়তো দুই লাইন লিখে ফেললাম এরকম। একদিন পুরনো ওই খাতাটা বের করে আমি পড়লাম, পড়ার পর দেখলাম যে একটা গল্প গল্প ভাব, নাটকীয় গল্প। তো এরকম করে করে আমি লিখতে শুরু করলাম। তো প্রথম লেখাটা দিলাম বোধহয় নাজমুল আলম ভাইকে, উনি একটু কেমন একটু ই করলেন আর কি। পরে দেখি যে পাশ করলো ওনরা, নাটক হয়ে গেল। তারপর আস্তে আস্তে করে সাহস। ওই যে নাটক তুমি লিখেছিলে সেটাতে কি তুমি অভিনয় করেছিলে? আমার লেখা নাটকে আমি অভিনয় কম করি, তার কারণ ক্যারেক্টারটা আমার এরকম হয়ে যায় মনে হয় আমি হয়তো পারবো না। আমি যেমন ওই ট্রাক অ্যাক্সিডেন্টের উপরে একটা নাটক লিখেছিলাম, আমার নাতিটা দুর্ভাগ্য আমাদের যে কোরবানির গরু কিনতে যে আমার এক নাতি ট্রাক চাপায় মারা গেছিল, ওটা আমাদের পুরো ফ্যামিলিতে একটা দুঃখের ঘটনা। তো ওটাকে কেন্দ্র করে আমি একটা নাটক লিখেছিলাম প্রতীক্ষা নাম দিয়ে। তো ওই নাটকে যে মায়ের চরিত্রটা, ওটা আমি দেখলাম যে আমি করতে পারবো না। তার কারণ নাটকটা লিখতে যেয়েই আমার কয়েকটা কাগজ নষ্ট হয়ে গেছে চোখের পানিতে, আমি লিখতেই পারছিলাম না। তা আমি দেখলাম যে অভিনয় করতে যেও তা ওরকম ঘটনাটা ঘটবে, তা ওই ক্যারেক্টারটা আমি রুবিনাকে দিয়ে করালাম। নাটকের দৃশ্যটা ছিল যে মার ছেলের চিঠিতে কথাবার্তা হতো, অনেক দুঃখী মা, অনেক কষ্ট করে ছেলেকে বিদেশে পড়াতে পাঠিয়েছে, ছেলে লেখাপড়া শেষ, এখন বাড়িতে ফিরে আসছে, এয়ারপোর্টে এসে মার সঙ্গে কথা হলো, কী কী খাবে সেটা বলছিল, মা সেটা রান্নাও করে রেখেছিল। কিন্তু গাড়িটা যখন আসলো তখন দেখলো সাদা কাপড়ে ঢাকা ছেলেটার লাশ।
অভিনয়ের পাশাপাশি এই কাজটা মানে কতদিন ধরে করলে তুমি? লিখে মানে এখনো লিখছো? হ্যাঁ, এখনো লিখছি। এখন যেমন বাংলাদেশ টেলিভিশনে আমার একটা ধারাবাহিক নাটক চলছে, নাম ছোবল। একটা কথা জিজ্ঞেস করি, সেটা হলো তুমি যখন এই যে রেডিওতে নাটক করতে বা নাটক লিখতে, তখন তো এগুলো নিয়ে বেশ ব্যস্ত হয়ে গেলে নাকি? খুব ব্যস্ত। কিন্তু সে নিয়ে বাড়ি থেকে মানে হেমায়ত সাহেব কোনো আপত্তি করেননি? আপত্তি খুব একটা করেননি। যখন সিনেমাটা করতে গেলাম তখন একটু আপত্তি উনি করেছিলেন। তোমার তো খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, অল্প বয়সে তুমি মা হয়েছো, তো ফলে তখন তো তোমার মানে সংসারের তো ব্যস্ততা ছিল। আমি দেখলাম যে আমার ভিতরে দুইটা জীবন, একটা জীবন হলো আমার সংসার সমাজ, আর একটা জীবন হলো আমার সাংস্কৃতিক অঙ্গন। তা আমি দুইটা জীবনকেই কিন্তু সমানভাবে সময় দিয়েছি এবং সমানভাবে ভালোবেসেছি, এইটাই একটা ইয়ে। মানে সংসারে কোনো ত্রুটি হয়নি, কাজে কোনো অবহেলা হয়নি? সংসারের কোনো ত্রুটি আমি করিনি, আমার সন্তানদের আমি ঠিক মতোই আল্লাহর রহমতে মানুষ করতে পেরেছি। রেডিও থেকে যে টেলিভিশনে এবং চলচ্চিত্র, কোনটা আগে গেলে, টেলিভিশনে না চলচ্চিত্রে? দুই দিগন্ত একটা সিনেমা করলাম, সেটা কেউ জানে না আর কি, আমার ফ্যামিলির কেউ জানতো না। এই প্রস্তাবটা কিভাবে এলো? প্রস্তাবটা এনাম আহমেদ নামে একজন বড় মাপের অভিনেতা ছিলেন, আমার ওইটা আমার এক ছোট ভাই ছিল, ওকে নিয়ে আমি FDC-তে চলে যেতাম সিনেমা শুটিং দেখতে। তখন ওনার সঙ্গে পরিচয়, আমি ওনাকে ধরলাম যে ভাই আপনার যেদিন শুটিং হবে না আমাকে একটু বলবেন, আমি যাব। তখন উনি বললেন যে দুই দিগন্ত একটা বই হচ্ছে, তখন আমি দেখতে গেলাম। বললো কি একটা বিয়ের ইয়া অনুষ্ঠান হবে, সেখানে একটু বসে থেকো আর কি, আমাকে এনাম ভাই বললেন। তখন ওবায়দুল হক সাহেব আমাকে দেখলেন, দেখে বললেন মেয়ে তুমি এখানে কি জন্য আসছো? আমি বললাম এনাম ভাই বলছেন আপনাদের বার এখানে বলে একটা বিয়ের অনুষ্ঠান হবে, আমি সেখানে একটু বসে থাকবো। খালি বসে থাকবা, অভিনয় করতে চাও না? তা আমি তো মানে খুশিতে ই হয়ে গেলাম একেবারে। তা বলে অবশ্যই করব, আপনি বলেন। তখন আমাকে একটা ক্যারেক্টার ওই দুই দিগন্তে উনি দিয়ে দিলেন, সেটা এনাম ভাইয়েরই অপোজিটে, এনাম ভাই আর আমি। তো এটা আমি করলাম, এটা আমার বাড়ির কেউ জানতো না, আমার হাজব্যান্ড উনি জানতেন, আমার স্বামী জানতেন। পরবর্তীতে শুনলাম পুরো বইটাই নাকি টেলিভিশনে দেখা ফেলছে, আমি দেখিনি। তারপরে তো নিশ্চয় জানাজানি হয়ে গেছিল? হ্যাঁ, তারপরে জানাজানি হয়ে গেল, তারপরে তো অনেকগুলি সিনেমা মনে হয় করে ফেলেছি। এইসব ছবির মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি, মানে কয়েকটা ছবির নাম বলো যেগুলো তোমার নিজের পছন্দ বা যে চরিত্রগুলো তোমার পছন্দ? কেয়ামত থেকে কেয়ামত করলাম, কসাই করলাম। রাজেক ভাই ফোন করে বললেন যে ভাবি তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি? বলে আমার ছেলের মা হতে হবে, তা বাপ্পার মায়ের ভূমিকা তুমি করবা। যে আমার সঙ্গে অভিনয় করেছে প্রথমে যেসব নায়ক নায়িকারা, যেমন রিয়াজ, তারপরে ফেরদৌস, তারপরে মৌসুমি, আর সবচেয়ে বড় যে একটা দুর্ঘটনা সেটা হলো সালমান। সালমানের মা খুব কেঁদে বলছিল যে আপা রাত্রি 12টার সময় তোমার বাসায় বসে কথা হলো যে ওকে কেয়ামত থেকে কেয়ামতের নায়ক করা হবে, তুমি ওকে নিলা এবং তোমার হাতেই ও শেষ হলো। ও যখন ইন্তেকাল করলো তখন ওকে নিয়ে আমরা একটা ইয়ে করছিলাম আর কি, একটা ধারাবাহিক নাটক, নেই কোনো ঠিকানা নাটকটার নাম। ওর মাও তো নিজেও অভিনয় করতেন? হ্যাঁ, নীলা। নীলা, নীলা। তা ওই সালমানও এটার মধ্যে অভিনয় করছিল আর কি, আমার সাথে, আমারই ছেলের অভিনয়। তা বাকি কয়েকটা এপিসোড করতে হয়েছিল আমাদের খুব দুঃখের সাথে, ও নেই। তখন দূর থেকে ওর একটা অন্য দৃশ্য দেখানো হতো, এরকম করে। সালমান আমার খুবই একটা প্রিয় ছেলে ছিল। চলচ্চিত্রে অভিনয় কি এখনো করো না? এখন আর না, এখন আর আমি করছি না। তার কারণ ওখানে অনেকবার আমাকে ফোন করেছে, তাই আমি বলছি দেখো দুবার আমি অভিনয় করতে পারবো না। তো ওরা বলে দুবার কেমন? আমি বলো দেখো তোমাদের ক্যামেরার সামনে একবার অভিনয় করব, তারপরে আবার যে কণ্ঠ দিতে হবে, এই দুটো কাজ আমি একসঙ্গে, আমি দুবার আমি অভিনয় করতে পারবো না। আমি টেলিভিশন রেডিওতে আমি অভিনয় করি, আমার অনেক দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাকে খুব ভালোবাসে। আমি তোমার সিনেমা করতে আসি বদনাম কিনতে পারবো না, আমাকে তোমরা মাফ করে দাও, অনেকবার বলেছে, কিন্তু আমি আর যাই। আমরা রেডিওর কথা শুনলাম, এখন আমরা একটু টেলিভিশনে যাই। টেলিভিশনের অভিনয়টা কবে কিভাবে শুরু হলো? আমি 64-তে টেলিভিশনে গেলাম, যে
তখন নাটকে অভিনয় করার জন্য না ওখানে গেলাম তখন ঘোষিকা হিসেবে আমার চেহারাটা দেখব এবং আমি তারপরে যদি ভালো লাগে আমি করব নালে না তা যখন আমি পড়লাম তখন আমার চেহারাটা দেখালো তখন ক্যামেরা তো ঠিক হয়নি তখন দেখলাম নাকটা বাঁকা চোখটা উপরের দিকে কিরকম যেন খুব বিশ্রী তখন আমি বের হয়ে এসে বললাম যে না আমি টেলিভিশনে কাজ করব না তারপরে আমার কাছে খবর গেল যে না আপনি আসেন টেলিভিশন এখন ভালো হয়ে গেছে 65তে গেলাম আমি 65তে যাওয়ার পরে আমি একটা এক ঘন্টার নাটক ওরা আমাকে করতে দিল এবং নাটকটা খুব প্রশংসিত হলো কার নাটক ছিল ওটা ছিল মমিনুল হক সাহেবের তো যাই হোক তারপরে আমার আপা তাজুন্নেসা আহমেদ উনি এ গ্রেড নাট্যকার দুই জায়গাতেই বেতার টেলিভিশনে তো উনি একটা ধারাবাহিক লিখতে শুরু করলেন দৃষ্টিপাত নাম দিয়ে তো সেই দৃষ্টিপাতে আমি অভিনয় করব তখন আমাকে বলা হলো যে আপনাকে অডিশন দিতে হবে আচ্ছা এক ঘন্টার নাটক করার পরে অডিশন দিতে হলো কেন এখন এটা তাদের নাকি নিয়ম আচ্ছা তখন মা এবং ছোট বাচ্চার একটা পেপার মানে লেখা আমাকে দিল তো আমি স্টুডিওতে গেলাম যাওয়ার পরে আমি মায়ের অভিনয়টা আর করলামই না আমি নাকি সুরে ছোট বাচ্চাটার অভিনয় করলাম তো ওনারা বললেন এইটি কী হলো কলিম শরাফি সাহেব তখন ডিরেক্টর ছিলেন বোধহয় ওখানে আমি বললাম দেখেন আমি এক ঘন্টার একটা নাটকে মায়ের ভূমিকায় অভিনয় করলাম আর আপনাদের হলো সেই নাটক প্রচারিত হলো হ্যাঁ প্রচারিত হলো প্রশংসা করলো লোকে তারপরেও আবার বলছেন যে আমার অডিশন দিতে হবে তাই এই কারণে আমি ছোট বাচ্চাটা তো করিনি তখন আমি ছোট বাচ্চাটার অভিনয় করে দেখালাম যে এটাও আমি পারবো তখন ওনারা বললেন শুনেন এই নাটকটা কে লিখেছে জানেন আপনার বড় বোন তারপরে আপা আমাকে তো বলেননি কিছু বলে আপনাকে সারপ্রাইজ দেবে এই জন্য আপা বলেননি দিন মোহাম্মদ সাহেব ওটা ইয়ে করেছিলেন তারপর লিখলেন নয় মাস লেখার পরে নুরুল মোমেন সাহেব লিখলেন তা নুরুল মোমেন সাহেব 3 মাসে লিখলেন কিন্তু ওরকম মতো হলো না তো যাই হোক পরে বন্ধ হয়ে গেল তখনই দৃষ্টিপাত নাটকের সময় কিন্তু আব্দুল্লাল মামুন চাকরিতে জয়েন করলো আর কি তখন আমি যখন দৃষ্টিপাত করি তারপর থেকে তো আমি অনেক করেছি ঘরোয়া করলাম ডিআইটি বিল্ডিংয়ে ঘরোয়া করলাম হ্যাঁ রাজ্জাক ভাই তাতে অভিনয় করেছিলেন ওখানে তো তখন সব সরাসরি সম্প্রচার একদম সরাসরি লাইভ নাটক হ্যাঁ আমি রাজ্জাক ভাই আনোয়ারা আরও যেন কারা ছিল আর কি ঘরোয়াতে করলাম ওখানে সংসপ্তক ওটাও আমরা ডিআইটিতে শুরু করলাম সংসপ্তকের কয়েকটা পর্ব গেল তারপরেই তো আমাদের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল পরের পর্ব কটা আর দেখায়নি আমি আর লেবু ভাই ফতেলহানি ভাই ওটা প্রথমটাতে ছিল হ্যাঁ প্রথমটাতে ছিলাম ওটার মধ্যে রিনি রেজা ছিল কবরি ছিল অনেকে আমরা ছিলাম তুমি বলছিলে যে যুদ্ধের কারণে ওটা বন্ধ হয়ে গেল তো ওই ওই সময়টার তোমার কিরকম মনে আছে কি মনে আছে সেটা কত খুব দুঃখের ঘটনা সবার জন্য আমাদের কোটি কোটি মানুষের দুঃখ আমারও ছিল সেরকম দুঃখ যেমন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে কিন্তু বলেছিলেন কোনো বাঙালি রেডিও এবং টেলিভিশনে যাবে না যাওয়া চলবে না তো ওই কথাটা মনে ছিল আমাকে ধরে নিয়ে যে হয়তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বলাতে পারে এরকম হতে পারে বলা তো যায় না তা এই কারণে এই ভয়ে আমি চলে গেলাম যে কোনো মতে আমি ওদের টেলিভিশনে থাকবো না তখন তো বাঙালিদের হাতে ছিল না আমি প্রথমে গেলাম আমার বাবার বাড়িতে গ্রামে ওখানে যেও তো থাকা মুশকিল আমার বাবাও নেই আমার মাও নেই খালি বাড়ি তা যাই হোক কয়েকদিন পরেই কিন্তু চলে এলো গটগট করতে করতে ওরা তারপরে দেখলাম যে না আর এখানে থাকা যাবে না তখন আমি আমার বোনের বাড়িতে চলে গেলাম সেজ বোনের বাড়িতে সেটা কোথায় সেটা হলো দত্তপাড়া তোমরা কি পুরো পরিবারই একসঙ্গে হ্যাঁ না আমি না 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 উনাকে আমি নিয়ে যেতে পারিনি উনি তার কিছুদিন আগে উনি চিটাং গেছিলেন তা তখন আর উনি ফিরতে পারেননি আমরা বাড়িঘর ফেলে ওই একটা কাগজে বড় করে লিখে গেলাম যে আমরা দেশের বাড়িতে চলে যাচ্ছি
অবশ্য বাড়ি ঘরের কিছুই ছিল না। আমরা যখন ফিরে আস ঢাকায় এলাম, লুটপাট হয়ে গেছে, একদম কিচ্ছু নাই, একদম একেবারেই কিচ্ছু নাই। সঙ্গে তোমার ছেলেরা ছিল? হ্যাঁ, আমার বাচ্চারা ছিল। আমি সে জপার বাড়িতে গেলাম, সে জপার বাড়ি তো জমিদার বাড়ি, দত্তপাড়ার জমিদার, তারা 80টা রুম ছিল। তা যেদিন আর্মিরা গেল ওখানে, সে এত কেরোসিন আর পেট্রোল দিতে হলো বাড়িটা পোড়াবার জন্যে যে একেবারে নদীর মতো হয়ে গেল, এত তেল দিল ওরা। তা আমার দুলাভাই হাও মাও করে জোরে জোরে কাঁদছিলেন আর কি। তো আমরা ছিলাম না, আমরা তো তখন চলে গেছি দূরে, হ্যাঁ দৌড়ে অন্য জায়গায় চলে গেছিলাম। সে অনেক কষ্টের কথা, সে চাল ভাজা ডাবের পানি এ খেয়ে হয়তো দুদিন ছিলাম, তারপরে যখন বাড়িতে যেতে পারি না। তার কারণ দত্তপাড়ার একটা ঘরে বঙ্গবন্ধুর ছবি ছিল, ওটা তার বোনের শ্বশুর বাড়ি আর কি। সে ছবিটাতে এত গুলি করলো, বড় ছবি, অনেক বড়। এখন ও বাড়িটা থাকাও এখন দেখলাম নিরাপদ না। তা জমিদার যে জমিদারদের তো বড় বজ্র নৌকা থাকে আর কি, তো ওই নৌকার ভিতরে আমরা যে ছিলাম অনেক দিন, সে নৌকাটাও বাইরে রাখতে পারি না। সে নৌকাটাকেও আবার ওই আক্ষেতের মধ্যে নিয়ে রাখতে হতো, অনেক কষ্ট গেছে। তারপরে মুক্তিযোদ্ধারা আসতো, ওদেরকে আবার আমরা একটু খাবার টাবার দিতাম। আমি আবার ছোটো ছোটো কবিতা লিখে দিতাম ওদেরকে উৎসাহিত করার জন্যে, যে তরুণ মুক্তিযোদ্ধা যারা তারা তাদেরকে এরকম করতাম আর কি। অনেক কষ্ট তখন হয়েছে। তা যাই হোক, ঢাকায় এসে কয়েকদিন ছিলাম, অখ্যাত একটা জায়গা তখন, যাতে ওখানে আর্মিরা যাবে না এরকম একটা জায়গায়, কিন্তু গেল। এটা কোথায়? মালিবাগেরই আরও অনেক দূরে ভেতরে। হ্যাঁ, একটা বাড়ি আমি ভাড়া নিলাম অল্প কিছুদিনের জন্য, আমরা নিলাম। তা আমার ননদের বাড়ি ছিল, ওনার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসলাম, আপার কাছ থেকে কিছু নিলাম, ওই ফ্লোরেই একটু ইয়ে করতাম। কখন চলে যেতে হয় বলা তো যায় না, আর ফার্নিচার টার্নিচার তখন কেনার কোনো প্রশ্নই নেই, তখন দেশ তো স্বাধীন হয়নি তখনও। তারপরে ওইভাবে ছিলাম, তখন একদিন এসে আমার তিনটা বাচ্চাকে ধরে নিয়ে গেল। কারা? আর্মি ধরে নিয়ে গেল। তাই ইকরামের খুব ই ছিল, অসুস্থ ছিল, ওকেও ছেড়ে দিল। আর যে ছেলে আমার পিএইচডি করে এখন ডক্টরেট, সে অস্ট্রেলিয়া থাকে, ওকেও ছেড়ে দিল। এই ছেলেটাকে ছাড়লো না, এই ছোটটাকে। তখন বয়স আন্দাজে ও খুব লম্বা ছিল, আর এত দুষ্টুমি করত যে খাটের উপর চড়ে ভু ভু করে গাড়ি চালাচ্ছে, এই করছে এই করছে, এইসব তো এই হাঁটুতে এখানে কাটা এখানে এটা এটা। এখন ওরা বলে যে তুই ক্রলিং করে যে যে গুলি গুলি সাপ্লাই দেস মুক্তিযোদ্ধাদের, এটি করে ওকে সকাল থেকে বিকেল পর্যন্ত ধরে রাখলো। তখন ওর বয়স কত? বেশি বয়স না তখন, অল্পই। তারপরে ওকে ছাড়লো কখন? বিকেলে, সন্ধ্যার দিকে। তা আমি কত লক্ষবার দোয়া পড়েছিলাম আমার মনে নাই, পড়তে 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 আমি হয়ত অজ্ঞান হয়ে গেছি, এরকম হয়েছে ওকে ছাড়েনি বলে আর কি, এরকম। তখন ওর বাবা, ওর বাবা তখন আছে, ওর বাবাকে আমি বললাম তুমি তো ইংরেজি, বাংলা, উর্দু, পাঞ্জাবি সব ভাষা বলতে পারো, তা ওদের কাছ থেকে ওকে আনো না কেন? তখন বললো তুমি ওটা বুঝবা না, তোমাকে বোঝাবার আমার উপায় নেই, ওদের কাছে কথা বলা যায় না, আমি বলতে গেছিলাম ওরা আমাকে গুলি করে, এরকম। সেই ন মাস আমাদের খুব দুঃখের গেছে। পরে লাস্টে আমরা পালালাম মানিকগঞ্জ। সেটা কোন সময়? সেটা স্বাধীনের মাসখানেক আগে, এক মাস আগে। তারপরে যেদিন শুনলাম, কি কারণে পালাতে হলো? পালাতে হলো যে আমার ছেলেদের নিয়ে গেল, পরে ওদেরকে ছেড়ে দিল, পরে যাতে আবার আমাকে আবার আমার বাচ্চাদের উপর হামলা হয়, সেই জন্য আবার চলে গেলাম। আমি ঢাকায় থাকতে পারিনি, নয় মাসের মধ্যে আমি ঢাকায় বোধহয় মাস দেড়েকের মতো আমি থাকতে পারছি, তার বেশি পারিনি। ফিরে এলে কবে? ফিরে এলাম 16-17 তারিখে ফিরে এলাম। মানিকগঞ্জ তো কাছেই ছিলাম, এসে তো কিছু নেই তখন, নতুন করে সব কিছু। আমি এসে কয়েকদিন পরে আমি টেলিভিশনে দৌড়ে গেলাম আর কি। যাওয়ার পরে মুস্তাফিজুর রহমান বলল, এসে তো কোনো লাভ নেই, অভিনয় করবেন টাকা পাবেন না। তাই বললাম মুস্তাফিজ সাহেব টাকা তো চাই না, এখন চাই মুক্ত মনে শুদ্ধ ভাষায়
বাংলা কথা বলতে, বাংলায় নাটক করতে। এই যে স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে যাত্রা শুরু হলো, যেটা তুমি বললে যে এখন পয়সার দরকার নেই আর আমরা বাংলায় কথা বলবো, আমাদের চিন্তা ভাবনা মুক্ত চিন্তায় আমরা নাটক করব, সেই ঘটনাটা কি ঘটলো, সেভাবে কি শুরু হলো আবার নতুন করে জীবন? কারো কারো মনের মধ্যে কিছু ছিল নাকি তা তো বুঝতে পারিনি, কিন্তু সবাই মানে খুবই উৎসাহিত, স্বাধীন দেশে স্বাধীন নাটক, স্বাধীন ভাষা, আমাদের ভাষা বাংলা ভাষা। তা আমি স্বাধীনতার নাটক অনেক করলাম, তবে আমার সাংস্কৃতিক অঙ্গনের দরজাটা কিন্তু খুলে দিয়েছে বেতার। তুমি মঞ্চে নাটক করেছো? আমি থিয়েটারে আগে ছিলাম, স্বাধীনের পরেও কিন্তু আমি উল্কা নাটকে নায়িকার পার্ট করেছি, রণেন্দার ডাইরেকশনে করেছিলাম, আর আবুল হায়াতের ডিরেকশনে করেছিলাম একটা, আর আরও গোটা দুই এই, কিন্তু থিয়েটারে আমি করিনি। টেলিভিশনে তো তোমার তো দীর্ঘদিন ধরে তুমি অভিনয় করছো, যদিও রেডিওতেও অনেকদিন, কিন্তু টেলিভিশন নিয়ে আলোচনাটা বেশি হয়েছে, হয় এখনো, হয় এখনো হয়। তো এই টেলিভিশন নাটকে তোমার নিজের মনে হয় যে আমি এই নাটকগুলো আমার জন্য আমি করে আমি খুব আনন্দ পেয়েছি, বা এই চরিত্রটি করে খুব আনন্দ পেয়েছি? হ্যাঁ, কিছু নাটক করে তো আনন্দ পেয়েছি, যেমন ডক্টর এনামুল হকের লেখা সৈকতে সারস নাটকটা আমারকে খুব ইয়ে করেছে। তারপরে অনেকগুলি নাটক আছে, যেমন শেষের কবিতা, শেষের কবিতা অনেক প্রশংসা পেপারে বের হয়েছিল, লিখেছিল পেপারে যে সম্পূর্ণ রাবীন্দ্রিক ঢঙে আমার অভিনয় হয়েছে। চোখের বালি করলাম, অনেক বড় লম্বা নাটক, সেটা বোধ হয় 3.5 ঘন্টা। কুহেলিকা নাটক করলাম, কুহেলিকা নাটক করার সময় একটা খুব দুঃখের ঘটনা ঘটলো, তা রাতের বেলায় আমরা অভিনয় করে গেলাম, বাকিটুকুন করবো সকালে। সকালে টেলিভিশনে যে শুনলাম যে আলতাপ রাত্রি 3টায়, টেলিভিশন থেকে 12টায় গেল, রাত্রি 3টার সময় আলতাপ ইন্তেকাল করেছে। তোটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল, খুবই প্রতিভাবান মানুষ ছিলেন, খুবই খারাপ হয়ে গেল, মানে কথা বলার কোনো ভাষা ছিল না। এই সময় তো তুমি অনেক বড় বড় মানুষ সেই সময় যারা অভিনয় করেছেন তাদের সঙ্গে অভিনয় করেছেন, যেমন সিডনি ভাই ছিলেন, হ্যাঁ সিডনি, বুলবুল ভাই ছিলেন, আমি সিডনির সঙ্গে একটা নায়িকা করেছিলাম, আর আমি নায়িকার অভিনয় বেশি তো করিনি, আর খলিল ভাইয়ের সঙ্গে গোটা দুই এই এরকম। তোমার বাবা তোমার অভিনয় দেখেছে? আমার অভিনয় বাবা দেখেননি, বোধহয় একটা টেলিভিশনে দেখে, রেডিওর একটা নাটকে শুনেছে। এই যে রেডিও নাটক মা শুনেছে, হ্যাঁ টেলিভিশন নাটক উনি দেখেছে? হ্যাঁ মা টেলিভিশনের নাটক দেখেছে। উনি কি বলতেন? খুব একটা খুশি না, তবে মা দেখেছেন যে আমি মাথাটাতে কাপড় টাপড় দিয়ে ঠিয়ে একদম মায়ের মতো করেই কথা বলি বা এরকম, তার কারণ আমি তো তখন থেকেই আমি মা বড় ভাবি, বোনের চরিত্রগুলো আমি বেছে নিতাম, আমি তো নায়িকা করিনি, দু একটা করেছি, ও তো চোখে পড়ার মতো না। তোমার লেখা নাটকও তো প্রচারিত হয়েছে? হ্যাঁ, এখন এখন আমার একটা ধারাবাহিক চলছে, নাম ছোবল। আমি বসেই থাকতে পারতাম না, তার কারণ আগে তো প্রচুর বই পড়তাম, কারণ রবি ঠাকুরের বই নিয়ে আমি মশারির মধ্যে চলে যেতাম। এখন কোনো ধারাবাহিকে তুমি অভিনয় করছো? না অভিনয় আমি করছি না, আমার লেখা নিয়ে আমি এখন একটু ব্যস্ত আছি। এই এই প্যাকেজ নাটক তো আগে কিন্তু এমনিতে তো করেছো অনেক প্যাকেজ? অনেক করেছি প্যাকেজ, অনেক অনেক। এই 3 ক্যামেরায় অভিনয় বাংলাদেশ টেলিভিশনে, আর এখানে 1 ক্যামেরায় কেমন লাগে? বোরিং, 3 ক্যামেরায় করে যারা অভ্যস্ত তাদের জন্য 1 ক্যামেরা খুব একটু মুশকিল হয় আর কি। তোমার বই প্রকাশিত হয়েছে কয়টা? একটাই, তার কারণ আমি দেখলাম অনেক ঝামেলা, ও প্রুফ টুফ দেখতে হয়, এটা ওটা করতে হয়, এটা তো আমার ওই ছেলের সাহায্য না হলে আমি করতে পারতাম না। তোমার সামনে এখন আর কি চিন্তা ভাবনা, নতুন কিছু ভাবনা আছে নাকি এখন এই যা লিখছো বা যা করছো? না আমার এখন আমি নাটকের কিছু বই আমি বের করব বলে ভেবেছি আর কি। তোমার এখন নাতি নাতনি কয়জন? আগে তো আমার 3 নাতি আর 3 নাতনি ছিল, আমার আনন্দের একটা সংসার, তা মাঝখান থেকে একটা নক্ষত্র ছুটে গেল, এখন 2 নাতি আর 3 নাতনি। তোমাকে যারা ভালোবাসে পছন্দ করে বা তুমি যাদের পছন্দ করো, এরকম কিছু মানুষের আমরা সাক্ষাৎকার নিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। আমি আমার মার ভেতরে তেমন কোনো রাগ কখনো দেখিনি, আমার মার ভেতরে তেমন কোনো ক্রোধ দেখিনি, এবং উনি যথেষ্ট সহনশীল একজন মা, এবং উনি একজন সফল মা, এবং মা সংসার কাজে অত্যন্ত নিপুণা, এবং অত্যন্ত
অত্যন্ত সৃজনশীল একজন ব্যক্তিত্ব হিসাবে আমি মাকে দেখি। আমি আমার মার জন্য অত্যন্ত গর্বিত এবং আমরা পুরো পরিবার আমার মায়ের জন্য অত্যন্ত গর্বিত। আমি অনেক ছোটবেলা থেকেই জাহানারা আহমেদকে চিনতাম, টেলিভিশনে দেখেছি একজন মা, মমতাময়ী মা ও শাশুড়ি চরিত্রে অভিনয় করতে। মা বা শাশুড়ি হিসেবে তাকে কখনো দেখিনি। এসে মার দায়িত্ব, মমতাময়ী দায়িত্ববোধ আছে বলে আমরা পরিবারের সবাই সুখী। আমাকে উনি সব রকম স্বাধীনতা দিয়েছিলেন এবং ওই পরিবার থেকে আমি সব রকম স্বাধীনতা পেয়েছি। যে জন্য আমার পড়াশোনা, আমি যখন প্রথম বিয়ে হয়ে ওই পরিবারে যাই তখন আমি জাস্ট অনার্স ফার্স্ট ইয়ার। তো তারপরে আমি অনার্স শেষ করেছি, আমি মাস্টার্স করেছি, আমি বাইরে থেকে ডিগ্রি এনেছি এবং এখন একটা ক্যারিয়ারে, বিজনেসে একটা ক্যারিয়ারে। তো এই পিছনে এই পরিবারের অনেক অনেক অবদান আছে, হাজবেন্ডের তো আছে এবং পরিবারের একজন বিশেষ ব্যক্তিত্ব হিসেবে তার অবদানও কম নয়। সবার কাছে এটার জন্য দোয়া চাচ্ছি যেন মা আনন্দ আরো দীর্ঘায়ু হোক, আরো সক্ষম থাকুক এবং আমাদের মাঝে আরো থাকুক এবং আমাদের আরো পরামর্শ দেয়, সঠিকভাবে চলার উপদেশগুলো দেয়, কারণ একজন মুরব্বী আমাদের ভিতরে থাকা খুব প্রয়োজন। দাদিকে আসলে ছোটবেলা থেকে আমি অনেক কাছে পেয়েছি আর দাদি আমার সাথে প্রায় একটা বন্ধু সমান হিসেবে ছিল। দাদিকে সবসময় আমি সব কিছু শেয়ার করতে পারতাম, দাদি আমাকে হেল্প করতো। আর ছোটবেলা থেকে আসলে বলতে গেলে দাদির সাথে সাথেই ম্যাক্সিমাম টাইম থাকা হতো আমার। তার বয়স যতই হোক না কেন, আমি এখনও দাদিকে অনেক ইয়াং হিসেবে দেখি। দাদি আমাকে যখনই বলে না কেন যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি বলি না একদম হয়নি, তুমি আমাকে এইসব কথা বলবে না, তোমার এখনো অনেক দূর যাওয়া বাকি আছে। তোমার দুই ছেলে তো বাংলাদেশে? হ্যাঁ, দুই ছেলে বাংলাদেশে। দুই ছেলেদের সঙ্গে থাকো নাকি নিজের মতো? না না না, আমি একা থাকি। একা থাকি তার কারণ ওই একা থাকলে আমি যে কাজগুলি করছি এখন সেটাতে আমি মনোনিবেশ বেশি করতে পারি। আর সবাই সঙ্গে থাকলে আমি লক্ষ্য করে দেখেছি যে আমি খুব একটা মনোনিবেশ করতে পারি না, অনেক ঠিক আমার জায়গাটা ছাড়া আমি পারি না, হয়ই না। তোমার সেই যে ডায়েরি যেটা লেখা কথা বলছো, সেটাও আমি লিখিনি। সেই ডায়েরি কবে থেকে শুরু করেছিলে? এটা অনেক দিন থেকে, খালি যে আমি রোজকার বাজারের টাকা বা কি এটুক না, আমার লিখতে লিখতে দেখা গেল কি ওইখানে আমার অনেকগুলো ঘটনা আমার লেখা হয়ে গেল। তো সেই ডায়েরিটা প্রকাশ করলি তো হয়? ডায়েরিটা প্রকাশ করা ঠিক না। কেন না? না না, ওর মধ্যে অনেক কিছু থাকে, ও সব পড়লে টড়লে আপনজনেরা আবার মন খারাপ করবে। জীবনটা বড় জটিল, জীবনে অনেক ঘটনা থাকে যা শুধু নিজের মধ্যেই থেকে যায়, জানানো যায় না। আপা আজকে শেষ করি, তুমি ভালো আছো এবং আরও ভালো থাকো, আমরা এটাই চাই। তুমি লিখতে থাকো, তুমি অভিনয় করো, তুমি আমাদের সংস্কৃতি জগতে, টেলিভিশনে, রেডিওতে যে অবদান রেখেছো সেটা তুমি আরও আগামীতে আরও উজ্জ্বল হোক, আমরা এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। শ্রোতা দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রতিভাবান অভিনয় শিল্পী জাহানারা আহমেদ। ষাটের দশক থেকে পঞ্চাশ বছরেরও বেশি সময়ে যিনি তার অভিনয় প্রতিভা দিয়ে আমাদের মুগ্ধ করেছেন, তার লেখা দিয়ে সমৃদ্ধ করেছেন, তার এই পথ চলা আরও দীর্ঘ হোক, স্বচ্ছন্দ হোক, তার সুস্থ কর্মময় জীবন আমরা কামনা করছি। সেই সঙ্গে আপনাদের প্রতি শুভকামনা, আপনাদের মঙ্গল কামনা করে শেষ করি। সবার ধন্যবাদ সবাইকে।